বাংলাদেশে বসেই ভারতীয় নাগরিকত্ব পাবেন খুব সহজেই ভারতীয় হতে পারবেন আপনারা অনেকেই হয়তোবা বা না জেনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বাংলাদেশের অনেকেই আছেন যারা এই মুহূর্তে ভারতীয় নাগরিকত্ব পেতে চায় তারা অনেকেই জানেন না কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাবেন আসলে ব্যাপারটা হচ্ছে ইউটিউবে গেলে ফেসবুকে গেলে বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও আমাদের সামনে উঠে আসছে যে বাংলাদেশ থেকে অনেকেই তারা ভারতে গেলে ভারতীয় নাগরিকত্ব তারা পেয়ে যাবে আসলে ব্যাপারটা ততটা ইজি না যতটা আপনারা ভাবছেন অথবা অনেকেই আছে যারা বিভিন্ন লোকের মুখে অনেক কথা শুনে সেই কথা ভরসা করে তারা ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছে আসলে ব্যাপারটা যে কতটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার মানে যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভারতে যেতে চাইছে তাদের জন্য একটা বিশাল বড় একটা চাপ সৃষ্টি করতে পারে সেটা তারা বুঝে উঠতে পারছে না আজকের এই ভিডিওটা মেনলি তাদের জন্য যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে চান মানে ভারতীয় প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড তৈরি করতে চাইছেন তাদের জন্য যেহেতু আমি বাংলাদেশে অনেকবার এসছি বাংলাদেশে আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে এছাড়া আমার বেশিরভাগ সংখ্যক দর্শক বাংলাদেশ থেকে আমাকে দেখে অনেকেই আমার কাছে প্রশ্ন করে অথবা বাংলাদেশে আসার পরে অনেকের কাছ থেকে একটা কথা আমি প্রায় শুনতে পাচ্ছি যে তারা ভারতে চায় এবং তারা কিন্তু অনেকে জানে কীভাবে ভারতে যাবে কিন্তু যেটা জানে সেটা পুরোপুরি একটা ভুল তার কারণ প্রত্যেকটা দেশ এখন কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে আপনারা যদি মনে করেন সেই আগেকার মতো মানে অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে আগে ভারতে চলে গেছে ভারতে গিয়ে তারা থাকছে ভারতে গিয়ে তারা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছে এবং সেখানটা গিয়ে আধার কার্ড ভোটার কার্ড এবং সেখানে গিয়ে সরকারি চাকরি বাকরি সব কিছুই করছে এখন কিন্তু যুগটা আলাদা যারা আগে গেছে সেই যুগটা অনেক আগেকার আর বর্তমানে দু হাজার চব্বিশ সালের মতো জায়গায় এসে দাঁড়িয়ে যদি আপনারা সেই চিন্তা করে ভারতে যান তাহলে কিন্তু একটা বিশাল বড়ো ভুল করবেন আপনারা এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশের বহু হিন্দু মানুষ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষজন রয়েছে তারা চাইছে ভারতে চলে যাওয়ার জন্য কিন্তু তারা কীভাবে যাবে দেখুন এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা সেই নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোনো কথা এখনও পর্যন্ত বলেননি মানে বাংলাদেশে যারা রয়েছে সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষজন রয়েছে সনাতনী যারা রয়েছেন তাদেরকে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে তাদেরকে কোনো বাসস্থান দেবে কিনা সেই নিয়ে কিন্তু কোনো বিবৃতি এখনও ভারত সরকার দেয়নি বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভারতে গিয়ে আপনার লিগ্যালভাবে থাকার কিন্তু কোনো পারমিশন ভারত সরকার এখনও দেয়নি সি বলে একটা আইন পাশ করা হয়েছিল সেই আইনে বলা হয়েছে দু হাজার চোদ্দো সাল দু হাজার সাল ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত যারা ভারতে এসছেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষ বাদ দিয়ে যারা রয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু সেই নিয়ে এখনও কিন্তু অনেক সঞ্চয় রয়েছে যেটা ফ্যাক্ট আমি আপনাদের সেটাই বলছি এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যদি ভেবে থাকেন যে বাংলাদেশ থেকে গিয়ে ভারতীয় কোনো আধার কার্ড ভোটার কার্ড বানাবেন সেটা একেবারে ইল্লিগাল পথ যদি কখন আপনারা ধরা পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশাল বড় একটা ফাইন অথবা কিন্তু আপনাদের কারাদণ্ড হতে পারে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে লিগাল প্রসেস কী দেখুন লিগাল প্রসেস কিছু ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ম্যারেজ দেখা গেছে অনেকেই যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বিয়ে করে অথবা ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে বিয়ে করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নাগরিকত্ব পাওয়ার চান্স রয়েছে তো যেটা বলছিলাম আপনারা অনেকেই আছেন যারা ভাবছেন যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে গিয়ে ভারতে নাগরিকত্ব নিয়ে ভারতে থাকবেন আপনারা অনেকেই ধরে আছেন সেই পুরনো দিনের কথা আপনারা অনেকেই ভাবছেন যে পুরনো দিনে যেভাবে ভারত থেকে মানে বাংলাদেশ থেকে মানুষজন ভারতে গিয়ে তারা থাকতেন সেইভাবে আপনারা হয়তো বর্তমানেও সে মানে বাংলাদেশ থেকে সেভাবে ভারতে যাবেন সেভাবে ভারতে গিয়ে ভারতীয় নাগরিকত্ব পেয়ে ভারতে থাকবেন আপনারা তবে আপনাদের একটা কথা বলে রাখি এই মুহূর্তে ভারতে যেতে গেলে আপনাদের কিন্তু বর্ডারে মানে ইমিগ্রেশনে মানে ভারতীয় ইমিগ্রেশনে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখে আপনাদের যে পাঁচটা আঙুল রয়েছে পাঁচ পাঁচ দশটা আঙুল এই দশটা আঙুলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ভারতীয় ইমিগ্রেশনে তারা নিয়ে রাখে এটা এই কারণেই নিয়ে রাখে কারণ প্রচুর বাংলাদেশি মানুষজন আছেন যারা ভারতে গিয়ে ভারতীয় ডকুমেন্টস তারা তৈরি করেছে ভারতের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব তারা নিয়েছে ইলিগ্যাল হবে সেটাকে রুখে দেওয়ার জন্য ভারতীয় ইমিগ্রেশন মানে ভারতীয় তরফের থেকে একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কেউ যায় সেক্ষেত্রে আপনাদের যে দশটা আঙুল রয়েছে এই দশটা আঙুলের ছাপ কিন্তু ইমিগ্রেশন তারা নিয়ে নেবে এখন যদি কোনো বাংলাদেশি বাংলাদেশ থেকে গিয়ে ভারতে গিয়ে যদি তারা ভারতীয় নাগরিকত্ব পেতে চায় তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন তাহলে কিন্তু আপনি ইলিগাল একটা পথে চলে গেলেন কারণ কি আপনি যখন বাংলাদেশি পাসপোর্টে ভারতে এসছেন সেই ক্ষেত্রে তখন কিন্তু ইমিগ্রেশনে আপনার দশটা আঙুলের ছাপ অলরেডি নিয়ে রেখেছে এখন যদি আপনি ইলিগালভাবে ভারতীয় কোনো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড অর্থাৎ ভারতীয় ডকুমেন্টস যদি কিছু তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রমাণ থেকেই গেল যে আপনি ইমিগ্রেশন থেকে এসছেন বাংলাদেশি পাসপোর্টে যেহেতু আপনার ইমিগ্রেশনে কিন্তু আপনার পাসপোর্টের সেই কপি রেখেছে এবং আপনার যে দশ হাতের দশ আঙুলের যে ছাপ তারা রেখে দিয়েছে সেটা কিন্তু প্রমাণ থেকেই গেল তো বি কেয়ারফুল তো এখন আপনারা প্রশ্ন করবেন যে কীভাবে হবে তাহলে আপনারা ভারতীয় নাগরিকত্ব পাবেন লিগাল ওয়েতে দেখুন ভারতীয় নাগরিকত্ব নেওয়ার জন্য কিন্তু কোনো লিগাল ওয়ে ভারত সরকার এখনও নেয়নি যদি কোনো ইন্টারন্যাশনাল ম্যারেজ হয় ধরুন সাপোজ বাংলাদেশি কোনো ছেলে অথবা বাংলাদেশি কোনো মেয়ে যদি ভারতীয় কাউকে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তারা ভারতীয় নাগরিকত্ব পেতে পারে এবার তার জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে সেই টাইমটার পরে গিয়ে সে ভারত ভারতীয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার সেটা কতদিন এবার সেটা কতদিন সেটা আপনি আমি বলতে পারবো না সেটা অবশ্যই ভারতীয় গভর্নমেন্ট তিনি ডিসাইড করবে এবার সেটা হতে পারে সাত বছর সেটা হতে পারে দশ বছর এবার সে এক্স ওয়ান ভিসা নিয়ে ভারতে থাকবে তারপরে থাকার পরে সে একটা নির্দিষ্ট টাইমে গিয়ে একটা লং টাইম পিরিয়ড থাকার পরে সে ভারতীয় নাগরিকত্ব কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তবে এই যে ইন্টারন্যাশনাল ম্যারেজ এইটার ক্ষেত্রে কিন্তু একটা প্রসেস আছে আপনি কিন্তু চাইলেই যে হট করে একটা বিয়ে করবেন যে কোনোভাবে একটা বিয়ে করবেন তাহলে হবে না এটা একটা নিয়ম রয়েছে একটা প্রসেস রয়েছে সেই নিয়ম এবং সেই প্রসেসটা ফলো করে কিন্তু আপনাকে বিয়ে করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি এক্সো ওয়ান ভিজা পাবেন এবং সেই এক্সো ওয়ান ভিজা এক্সটেনশন করে করে একটা টাইম অথবা পিরিয়ডের পরে গিয়ে আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এইটা কীভাবে আপনি করবেন তার জন্য আমি একটা পার্টিকুলারলি ভাবে ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনার চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তবুও একবার আমি শর্টে বলে রাখি যদি বাংলাদেশ থেকে কোনো মানুষ বাংলাদেশে কোনো মেয়ে অথবা ছেলে যদি ভারতে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে ভারতীয় অ্যাক্ট কিছু অ্যাক্ট আছে নিয়ম আছে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশেও বিয়ে করতে পারবেন ভারতেও বিয়ে করতে পারবেন সেই বিয়ে করার পরে একটি নির্দিষ্ট লিগাল ভিসা আপনাকে ভারতে যেতে হবে এবং সেই ভিসাটাকে স্টে বাড়িয়ে বাড়িয়ে আপনাকে ভারত থাকতে হবে সেই ক্ষেত্রে পাঁচ বছর ছ বছর সাত বছর অথবা আট বছরের পরে আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে সেই টাইমটা যখন থাকবেন তারপরে গিয়ে আপনি ভারতীয় নাগরিকত্ব আইন ভারতীয় নাগরিকত্বের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে লিগাল ওয়ে তবে এটা তো গেল যারা বিয়ে করেছে তাদের জন্য এখন আপনারা বলবেন যাদের বয়স্ক মানুষ যারা যারা বিয়ে করেছে তাদের বাবা মা কীভাবে যাবে অথবা যারা এই দেশের এমনি সাধারণ বয়স্ক নাগরিক তারা কীভাবে যাবে দেখুন তাদের জন্য এখনও ভারত সরকার কিন্তু সেরকম কোনো স্টেপ এখনও নেয়নি আর ভবিষ্যতে নেবে কিনা সেটা আপনাদের অবশ্যই জানাবো তবে এই মুহূর্তে যেটা বলা আছে তাতে কিন্তু বাংলাদেশের যারা সাধারণ নাগরিক তাদের জন্য কিন্তু কোনো স্টেপ ভারত সরকার নেয়নি অনেকেই ভুল ভেবে ভাবছেন যে ভারতে হয়তো বা তাদের নাগরিকত্ব দেওয়া হবে যেহেতু তারা হিন্দু কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত ভারত সরকার নেয়নি তবে একটা কথা আবারও বলছি বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষজন আছেন আমি এই কথাটা কেন বলছি কারণ আমি বাংলাদেশে বহুবার এসেছি এখানে প্রচুর মানুষের সাথে আমার আলাপ আছে এবং তারা আমাকে ফোন করেও অনেকে আমাকে এস এম এস করেও জিজ্ঞেস করে তারা ভারতবর্ষে কীভাবে নাগরিকত্ব পাবো এবার সেই কথায় অনেকের কাছ থেকে আমি এটাও জানতে পারি তারা অনেকেই এই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভারতে গিয়ে তারা যে কোনোভাবে আধার কার্ড তৈরি করে ফেলবে বা অনেকেই আছে এই কথাও বলছে যে বাংলাদেশ থেকে তারা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবে এটা একেবারে ভুল হতে পারে আপনাদেরকে ভারতীয় কোনো দালাল অথবা কোনো দালাল চক্রে আপনি পড়েছেন সেই দালাল অথবা আপনাকে প্রলোভন দেখাচ্ছে যে আপনি হয়তোবা টাকা ওখান থেকে পাঠিয়ে দিন আপনি ওখান থেকে আপনার ফটো পাঠিয়ে দিন আপনার একটা নাম পাঠিয়ে দিন আপনার একটা ডেট অফ বার্থ পাঠিয়ে দিন এখানে মানে ভারতবর্ষে কিন্তু আপনাদেরকে একটা সিটিজেনশিপ দেওয়া হবে এটা একেবারে ভুল আপনারা কেউ সেই ভুল পথে পাওয়া দেবেন না আপনাদের ভবিষ্যতে কিন্তু আপনাদের জন্য একটা বিশাল বড় একটা প্রবলেম হতে পারে সেই পুরনো কথা ভুলে যান বর্তমানে ভারত কিন্তু অনেকটাই স্মার্ট হয়ে গেছে এখন কিন্তু সব ডিজিটাল তো আপনারা অবশ্যই যেটা করবেন ভেবে চিন্তা করবেন এখনও ভারত সরকার সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি যদি কোনো সিদ্ধান্ত নেয় আপনাদেরকে ভবিষ্যতে অবশ্যই আমি জানাবো তবে এই মুহুর্তে যেটা চলছে আপনাদেরকে সেটাই জানালাম তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাজে দেবে আর যারা যারা রয়েছেন যারা যারা ভুল সিদ্ধান্ত করছেন তাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিন সবার সাথে শেয়ার করে দিন যারা চিন্তা করছেন যে ভারতবর্ষে যাবেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তারপরে ভারতে যাওয়ার চিন্তা ভাবনা করুন